সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 30 ফুট বাই 32 ফুট 960 স্কোয়ার ফিটের ভিতরে সম্পূর্ণ নতুন মডেলের একটি নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ নকশাটি দেখার, একটু স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সম্পূর্ণ প্ল্যানটি বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে। তো আমি পাশের মাপটি লিখে নিলাম 30 ফুট অ্যান্ড দিকের মাপটি 32 ফুট। আশা করি দুনো সাইডের মাপটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ভিতরের বাইরে সম্পূর্ণ ওয়ালগুলো আমি রেড কালার দিয়ে কালার করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ প্ল্যানটা দেখলে কোনো কিছু মিস হবে না আশা করি, ঠিক আছে? তারপরে যদি কোনো কিছু মিস হয়ে যায় ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার, ঠিক আছে? তো আমি বিল্ডিংয়ের সম্পূর্ণ ওয়ালগুলো আমি কালার করে নিলাম রেড কালার দিয়ে। একটু খেয়াল করে দেখলে আশা করি সম্পূর্ণ প্ল্যানটাই বুঝতে পারবেন, ঠিক আছে? ভিডিও শেষের দিকে অবশ্যই জানতে পারবেন বিল্ডিংটি করতে মোটামুটি কত টাকা খরচ হতে পারে, মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, ঠিক আছে? তো আমাদের ওয়ালগুলো কালার করা হয়ে গেল। তারপরে স্টেপে আমরা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো কালার করে নেব হলুদ কালার দিয়ে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। হলুদ কালার দিয়ে আমি মার্ক করে নিলাম, ঠিক আছে? তারপরে আমরা দেখব উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন বিষয়টা। মেন গেটটি হবে এই সাইডে, মেন গেটের ডোরটি আপনারা 4.5 ফিট বাই 7 ফিট রাখবেন, ঠিক আছে? সাথে ওটা সিঁড়িটি হবে এখানে, সিঁড়ির মাপটি 3 ফিট করে রাখবেন চওড়া, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের দুটি মাস্টার বেডরুমের সঙ্গে দুটি ব্যালকনি থাকবে, ঠিক আছে? ব্যালকনিটি আপনারা যে কোনো ডিজাইনে সাজিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আর আমরা দেখবো আবার ডোরগুলো কোন সাইড থেকে ডোরগুলো আসবে, প্লাস ডোরের মাপগুলো। তো টয়লেটের ডোরগুলো আপনারা 30 ইঞ্চি রাখবেন, ব্যাডরুম ডোরগুলো আপনারা 3 ফুট করে রাখবেন, আর কিচেনে কোনো ডোর হবে না, এটা ওপেন থাকবে, ঠিক আছে? তারপরে স্টেপে আমরা দেখব বিল্ডিংয়ের কলমগুলো, কলম চিহ্নগুলো একটু খেয়াল করে আমরা দেখে নিই। অনেকে কমেন্ট করেন কলম চিহ্নর জন্য, তো সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করার জন্য আসলে আপনাদের সমস্যা হয়, ঠিক আছে? তো আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন। তারপর আমি একটু ক্লিয়ার করে দিব আপনাদেরকে হলুদ কালার দিয়ে মার্ক করে, যাতে আপনারা স্পষ্টভাবে কলমগুলো বুঝতে পারেন, ঠিক আছে? তো আমাদের কলমগুলো কালার করা হয়ে গেল। তারপরে স্টেপে আমরা দেখব বিল্ডিংয়ের রুমগুলো প্লাস রুমের মাপগুলো। তো আমরা দেখব ফার্স্ট বেডরুমের মাপটি, এটার মাপটি হবে 12 ফুট 4 ইঞ্চি বাই 12 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ড মাস্টার বেডরুমের মাপটি হবে আমাদের 12 ফুট বাই 12 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। এটার সঙ্গে একটি কমন টয়লেট থাকবে, অ্যাটাচ টয়লেট থাকবে, এটার মাপটি হবে 6 ফুট বাই 5 ফুট 7 ইঞ্চি। তারপরে একটি কমন টয়লেট থাকবে, কমন টয়লেটের মাপটি হবে 6 ফুট বাই 6 ফুট, ঠিক আছে? এটা গোসলখানা সহ একসঙ্গেই হবে, বড় করে রাখা হয়েছে। তার কিচেন রুমটি রাখা হবে ওপেন কিচেন, সম্পূর্ণ ওপেন রুম। তো এটার মাপটি হবে 8 ফুট 9 ইঞ্চি 8 ফুট 11 ইঞ্চি বাই 8 ফুট 4 ইঞ্চি। তারপরে আমাদের ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিংটি আমরা সেন্টারে করে নেব, এটার একই প্লেসে আমরা মাপ পাবো। তো এটার মাপটি হবে 19 ফুট 8 ইঞ্চি বাই 8 ফুট 4 ইঞ্চি, এখানে ওপেন ডোর হবে এটা। তারপর আমরা গেস্ট বেডরুমের মাপটি দেখে নেব, গেস্ট বেডরুমের মাপটি হবে 8 ফুট 11 ইঞ্চি বাই 10 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে গেস্ট ড্রয়িং রুমটির মাপ হবে, এটা সিঁড়ির নিচে পুরোটা প্লেসে পাবেন এখানে, তো এটার মাপটি হবে 14 ফুট 3 ইঞ্চি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে গেস্টদের জন্য একটি টয়লেট রাখা হয়েছে, এটার মাপটি হবে 5 ফুট বাই 10 ফুট, আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ মাপগুলো। তো পার্টিশন ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল করবেন,
কলমের সাইজটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি হবে, ঠিক আছে। আউটসাইড ওয়ালগুলো আপনারা 5 ইঞ্চি ওয়াল করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে 16 থেকে 17 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে, এদিক সেদিক হতে পারে, আপনারা যাচাই করে কাজ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।